মর্নিং গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো। তো আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। কালকে তো ছিল ঋদ্ধির অন্নপ্রাশন, তো আমরা মন্দিরে গিয়ে দিয়ে এসেছি, সেটা তোমরা দেখেছো ব্লগটা। তো আজকের আমি বাড়িতে রান্না করেছি, বৌদিরা আছে এখনও। তো বাড়িতে আজকে আমি রান্না করেছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। রান্না করা হয়ে গেছে, তোমাদেরকে ওটা আমি দেখাতে পারিনি, বাট রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। যখন আমি মানে রান্না করছিলাম দেরি হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো, ওর জন্য আমি কোনো মানে ভিডিও করতে পারিনি। তো এখন তোমাদেরকে চলো দেখিয়ে দিই চিলি চিকেন আর ফ্রাইড রাইস যেটা করেছি। আর এখন মাম্পি খাওয়াচ্ছে মিষ্টিকে, দেখো একটু দেখে নাও। আর ওই যে জিনিয়া ওখানে বসে আছে, ফোন ঘাটছে। এ মিষ্টি মিষ্টি ভাত খাচ্ছে, পোপোর খাওয়া হয়ে গেছে, পোপো খেয়ে শুয়ে পড়েছে। আর এখানে এই যে বিবো, মা বিবোর ভাতটা মাখিয়ে দিচ্ছে, ওই যে বিবো খাচ্ছে। অনেক দেরি হয়ে গেছে, এখন বাজছে কটা দেখো, 3:30 বাজছে, 3:25। ওর জন্য আমি আজকে ভিডিওটা করতে পারিনি। আর এই যে এখানে ঘরে সবাই রয়েছে, আর এই যে জিনিয়া বসে আছে। চলো তোমাদেরকে একটু চিলি চিকেনটা দেখিয়ে দিই কেমন করেছি আর কেমন হয়েছে। তার ফিডব্যাক তো আমি দেবো না, ফিডব্যাক দেবে যারা খাবে তারাই দেবে। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলো। এই যে দেখো আমি চিলি চিকেন বানিয়েছি, একটু ড্রাই ড্রাই করে করেছি। এই যে এটা আমার চিলি চিকেন রেডি। আর এখানে হচ্ছে বৌদি তোমার ওই ছানা মাখিয়ে রেখেছে, বৌদি মিষ্টি বানাবে তার জন্য এই ছানা বানিয়ে রেখেছে, মাখিয়ে রেখেছে। আর এটা হচ্ছে মায়ের চিলি পনির, এই চিলি পনিরটা বানিয়েছে হচ্ছে মাম্পি। এটার মধ্যে শুধুই ক্যাপসিকাম আর সস দিয়ে করা, এটাতে কোনো পিঁয়াজ টিয়াজ কিছুই দেওয়া হয়নি, কারণ আমার মা এখন এক মাস, কার্তিক মাস পুরো এক মাস পিওর নিরামিষ খাবে। আর এই যে হচ্ছে রাইস, দেখো কত বড় কড়াইতে আমি রাইস করেছি। এই যে তো সব কিছু রেডি হয়ে গেছে, এখন শুধু তোমার হচ্ছে সার্ভ করার পালা। সবাইকে এখন খেতে দিয়ে দেবো, দেখি সবাই কি ফিডব্যাক দিচ্ছে কেমন হয়েছে। আর আমি নিজে রান্না করলে নিজের রান্না সবসময় নিজে ভালো বলি, খারাপ হলেও ভালো বলি আর ভালো হলেও ভালো বলি। নিজে রান্না করব কষ্ট করে ভালো বলবো না? তো চলো দেখতে থাকো। এই যে প্লেট রেডি, এখন সবাইকে খেতে দেবো, ডাকছি কেউ আসছে না। খিদা পেয়ে গেছে, অনেক জোরে খিদা পেয়ে গেছে, স্নান করিনি, আমার এখনো স্নান করা হয়নি। বসে গেছে খেতে, আজকে টেবিলে আমরা খাচ্ছি না, সবাই একসাথে বসবো খেতে। এই যে জিনিয়া বসে গেছে, মাম্পি খেতে দিয়ে দিচ্ছে। একটু তাকা এদিকে। পুজোর আগে আগে আমার জ্বর হয়েছিল, ঠান্ডা লেগেছে, জ্বর ঠর সব কমে গেছে, কিন্তু এই কাশিটা এখনো যায়নি, বুকে কফ জমে গেছে। তো এখন চিলি চিকেন পড়ে যাচ্ছে, আজকে শুধু রাইস আর চিলি চিকেন হয়েছে। রাইসটা কেমন লাগছে? দারুণ হয়েছে, না ভিডিও করছি বলে বলছিস? ওটাই বাকি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো জিনিয়া এখনো বসে বসে খেয়ে যাচ্ছে, কত খাচ্ছে
এখনো খেয়ে যাচ্ছে, ওর খাওয়া কমপ্লিট হয়নি, লজ্জা পাচ্ছে। এই বৌদিও বসে গেছে খেতে এখানে, আর এই যে রিয়া খাচ্ছে, রিয়া সুন্দরী। এবছর পুজোতে রিয়া অনেক ফাঁকি মেরেছে, এর পরের একটা ব্লগে বলবো। খুব হাসি না, সবাই দাঁত বার করে খুব হাসছে। এই যে হাস 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 হাস, দাঁত বার করে হাস। এইবার ঠিক আছে। আর ওই যে দরজার পেছনে মিষ্টি পোপো বিবোকে আমরা আটকে রেখেছি, কারণ নিচে খেতে বসেছি তো ওর জন্য। এখানে টিফিন রেডি হলো, মাম্পির ভাই, দিদি আর ওর দিদির মেয়ের জন্য। এখন আমি নিয়ে যাচ্ছি হোম ডেলিভারি, হোম ডেলিভারির অর্ডার আছে, এখন হোম ডেলিভারি দিতে যাব। তো ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়ার পরে আমি একটু শুয়েছিলাম, স্নান করিনি, এখন স্নান করলাম। তো এখন যাব বাজারে, কালকের হচ্ছে লক্ষ্মী পুজো আছে, তো লক্ষ্মী পুজোর বাজার করতে যেতে হবে। ঠাকুর আনবো আর ঠাকুরের বাজার করে নেব। মাম্পি গেছে স্নান করতে, এখন সন্ধ্যা লেগে গেছে, আমরা সন্ধ্যার সময় স্নান করলাম। ওই যে দেখো বাইরে দেখতে পাচ্ছ জানলা দিয়ে, এখন সন্ধ্যা হয়ে গেছে, সবাই বাড়িতে এখন মোটামুটি মানে রেস্টে আছে। মাম্পি গেছে স্নান করতে, বৌদি রান্নাঘরে ঢুকেছে, দাদা এসছে, মানে দাদা না, কার জন্য, বিয়ের জন্য খাবার করছো, ঋদ্ধির খাবার করছে। আর মাম্পি বাথরুম থেকে বেরালে তারপরে রেডি হয়ে, ও রেডি হয়ে গেলে তারপরে আমরা চলে যাব বাজারে। আর এদিকে মা ডাকছে, মা আমাকে টাকা দেবে বাজার করার, টাকা দেওয়ার জন্য ডাকছে। তো এই যে মা টাকা দিয়ে দিয়েছে আমাকে, এখানে 2500 টাকা আছে। তো এই টাকাটা নিয়ে এখন যাব বাজারে, বাজার থেকে কিনবো হচ্ছে ঠাকুর কিনবো, ফল প্রসাদ কিনবো। আর আমাদের লক্ষ্মী পুজোতে ভোগ দেয় না, ফল প্রসাদ দিয়ে পুজো দেওয়া হয়, তো ঠাকুর আর ফল প্রসাদটাই কিনবো। কলা বউ লাগবে, একটা কলা বউ নিয়ে আসতে হবে। মা ওই যে বসেছে এখন পায়ের টানা দেবে, মায়ের একটা পায়ের টানা দেয়, সে পায়ের টানাটা দেবে বলে মা এখন বসেছে। কেমন লাগছে? তো আমার মাম্পু রেডি হয়ে গেছে, মাম্পু বলছে রেডি হয়ে বলছে কেমন একটা লাগছে না, ও সব সময় রেডি হওয়ার পর কেমন একটা লাগছে না, কেমন একটা লাগছে না করতে থাকে। তো এখন আমরা যাব বাজারে, আর ঠাকুরের ব্যাগ নেই বাড়িতে, যতবার ঠাকুরের জিনিস কিনে নিয়ে আসি ওই ব্যাগ ঠিক দোকানের বাজারে চলে যায়, নয়তো ঘরের বাজারে চলে যায়। তো বাজার থেকে ঠাকুরের ব্যাগ কিনে নেব, তারপরে বাজার করব। বিছানাটার অবস্থা দেখো, আমরা শুয়ে উঠে ওটা বিছানা এখনো গোছানো হয়নি। বাজারে ভিড়টা দেখো তোমরা, আর এখান দিয়ে সব ঠাকুর রাখা আছে। আমরা ঠাকুর ওই দিক থেকে ওইখানে বসেছে ঠাকুর, ভিড়টা শুরু দেখো বাজারের। ওনার দোকানে নেই তখন দেখেছিলাম আমি, বাজারে প্রচুর ভিড়, প্রচুর ভিড়। আগে ঠাকুর পছন্দ করবো তারপরে বাজার করবো। ঠাকুরগুলোন দেখো, এখানে ঠাকুরগুলোন দেখো, অনেক ঠাকুর আছে, দেখি এখান থেকেই পছন্দ করবো একটা। মাম্পি ওখানে দেখছে, পছন্দ হচ্ছে? তো আমাদের ঠাকুর নাও কমপ্লিট হয়ে গেছে, নিয়ে ঠাকুর নিয়ে মাম্পি দাঁড়িয়ে আছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি খই নাড়ু, বাজার করতে পারিনি। চল,
আমাদের লক্ষ্মী ঠাকুর বাড়িতে চলে এসেছে, লক্ষ্মী ঠাকুর নিয়ে চলে এসেছে। বাজারে এতটাই ভিড় ছিল, আমি ঠাকুরটা যে দোকানে রেখে বাজার করব তা করতে পারিনি, আমাদেরকে ঠাকুর নিয়ে আগে বাড়িতে চলে আসতে হয়েছে। আর ওই না না, তোকে দেখাবো, তোমরা সবাই দেখো ওকে, ও অন্ধকারে ঘুরে ঘুরে কথা বলছে, ওটা হচ্ছে জিনিয়া। আবার আমি ভিডিও করি, আয় 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 আপা, ঠাকুর নিয়ে এসছি তো দেখো তুমি, যা নি যা, ও মা দাঁড়া দাঁড়া, সব অন্ধকার করে ঠাকুর নিয়ে এসেছি কি ওই করতো ওই করো। আমাদের বাজারঘাট সব কমপ্লিট, বাড়িতে চলে এসেছি। মাম্পি এখন রিদ্ধির সাথে খেলু করছে, রিদ্ধি রাজ এখানে বসে বসে মোবাইল ঘাঁটছে। রিদ্ধি এ রিদ্ধি, মাম্পি বাজার থেকে এসে ক্লান্ত হয়ে পড়েছে, বাজারে এত ভিড় ছিল, এত ভিড় ছিল, প্রচুর ভিড় ছিল। এই যে দেখো আমার রিদ্ধিপিদ্ধি, আমারই দিপিদি, এটা আমারই দিপিদি, নি দিপিদি, নি দিপিদি, শুনি পুরু নি দিপুদু, একটু হাই বলে দাও নুদু, হাই বলে দাও। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা, বাই বাই, গুড নাইট।